হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনার যে হেল্পফুল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে রিং আইডি সম্পর্কে। তো ভিউয়ার্স, আজকে এইমাত্র পাওয়া খবর সেটা হচ্ছে রিং আইডিতে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ে সবাই একসঙ্গে মিটিং করে ওরা গ্রাহকদের টাকা অতি তাড়াতাড়ি শীঘ্রই ওদেরকে ফেরত দিয়ে দেবে। তো আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দেবে। তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তো আমি আপনাদেরকে লাইভটা দেখাবো। তো তার আগে আপনাদের কিছু কথা বলে হচ্ছে, সেগুলো হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সো চলুন দেরি না করে লাইভটা দেখে আসি। যারা টাকাটা আপনার মানি লন্ডারিং করে চলে গেছে, অনেকে বিদেশে পালিয়ে গেছে, সেই ক্ষেত্রে এবং টাকাটা আপনার কোনো পেমেন্ট গেটে তো আটকা নেই, তাদের অ্যাকাউন্টেও আটকা নেই। আমরা বেশ কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছি, অ্যাকাউন্টেও টাকা আটকে নেই। তারা হয়তো নগদে মানে ক্যাশ নিয়েছে অথবা তাদের অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলো তুলে নিয়ে গেছে। এখন সেইটার ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার কিন্তু একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আছে। এবং আপনারা জানেন যে ই অরেঞ্জের বিষয়ে আজকে হাইকোর্টের একটা ভার্ডিক্ট আসছে, 500 জন গ্রাহক তারা ই অরেঞ্জের এই টাকার বিষয়ে আপনার একটা কোর্টে একটা রিট করেছিল এবং মহামান্য হাইকোর্ট থেকে একটা, আমি এখনো সেটা লিখিত পাইনি, কোর্ট থেকে আমাদের কাছে আসবে। সেক্ষেত্রে যেটা আছে যে এই টাকা যেটা বাইরে চলে গেছে এটা ফেরত দেওয়ার প্রক্রিয়াটা, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা বড় ধরনের একটা কার্যক্রমের আওতায় আসবে এবং সেটা কতটুকু ফেরত আসা যাবে বা না আসবে সে বিষয়ে আসলে আমি খুব আর্লি মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলতে চাই যে টাকাগুলো বার্ন হয়ে গেছে এবং সেই কোম্পানিগুলো যাদের কোনো অ্যাসেট নেই, অনেকের কিছু অ্যাসেট আছে, তারা হয়তো কাম ব্যাক করতে পারবে এবং সেই কাম ব্যাক করার জন্য কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদেরকে বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করছি। ইভেন তাদের যদি কোনো ব্যাংক থেকে আপনার বড় করতে হয়, আপনার কোনোভাবে তারা ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে আমরাও কিন্তু অফিসিয়ালি তারা অ্যাপ্লিকেশন করলে আমরা বাংলাদেশ ব্যাংক সব বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করছি। ইভেন তারা যদি, আপনারা জানেন যে গ্রাহকরা ক্ষেত্রে অধৈর্য হয়ে তাদের যে অফিস সীমিত আকারে খোলা থাকলেও সেখানে গিয়ে হামলা করছে বা তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের স্টাফদেরকে সাথে আপনার এমন আছে যে মারধরও করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে তাদেরকে কিন্তু আমরা পুলিশি প্রোটেকশন বা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রোটেকশন সেটাও আমরা দেব। তবে যে জিনিসটা আমি মোদ্দা কথা বলতে চাই, এখানে আমরা কিন্তু যত গ্রাহকদের যত দাবি সেই দাবির মানে হয়তো একটা অংশ আমরা ফিল আপ করতে পারবো, সেই অংশটা কোনটা সেটা হলো আপনার পেমেন্ট গেটওয়ে বা স্ক্রোতে যে টাকাটুকু আটকা আছে সেটি আমরা ক্লিয়ার করতে পারবো। কিন্তু যে টাকাটা আপনার বাইরে চলে গেছে অথবা যে টাকাটা আপনার তারা ক্যাশ হিসেবে নিয়ে বা ব্যাংক অ্যাকাউন্টে থেকে তারা উঠে নিয়ে গেছে, সেই টাকাটা আসলে ফেরত দেওয়া সেটা কিভাবে হবে সেটা ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। সেটা হতে পারে এরকম কেস বাই কেস, ওই কর্তৃক ওই প্রতিষ্ঠানের এরা যখন আইন শৃঙ্খলা বাহিনীর মানে আপনার জিম্মায় চলে আসবে তখন সেই মামলা করে, এমন আছে একটা পর্যায়ে আপনারা জানেন যে এই মামলাগুলো অনেক সময় সিভিল ন্যাচারের মামলা, সেখানে আছে যে তাদের সম্পত্তি যদি থেকে থাকে সেটা ক্রোক করা হয়। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যান। তো আমার এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও দেওয়া হয়, আবারও নেক্সট রিং আইডি সম্পর্কে আপডেট খবর পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।